राजधानीते उद्यापित होच्छे गारो सम्प्रदायेर सबचेये बड़ो धर्मीय और सामाजिक उत्सव वानगाला। आड़म्बरपूर्ण आयोजने सृष्टिकर्तार प्रति कृतज्ञता जानानोर पाशापाशि सांस्कृतिक आयोजने गारोरा मेतेछेन उत्सव आनंदे। हेमंतेर प्रथम फसल सृष्टिकर्तार उद्देश्ये उत्सर्ग करे तबेई भोग, एई धर्मीय रीति गारो जनगोष्ठीर। सृष्टिकर्तार प्रति कृतज्ञता प्रकाशे शोभायात्राय सेई प्रकाश फुटे उठे नाच, गान और बाद्ये। सकल अमंगल दूर करार प्रबल वासनाय प्रदीप जालिए सेई प्रत्यय। वानगालार जन्य केमन नाचब, वानगालार जन्य आमरा नाचते एसेछि, अनेक भालो लागछे। अनेक जीवनेर प्रयोजने गारोरा एखन नगरबासी ग्रामेर सेई आमेज ना थाकलेও निजेদের মতো যতটুকু সম্ভব উদযাপন করছেন তারা। এটি ধন্যবাদ জ্ঞাপনের উৎসব। আমাদের পূর্বপুরুষেরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যে শস্য দেবতা তাকে ধন্যবাদ জ্ঞাপন করত এবং তাকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করত এবং তারপরে যে নতুন ফসল সেই ফসলটাকে গ্রহণ করা হতো, তারপর খাওয়া শুরু করত। ওয়ানগালা ঘিরে ছোট্ট মেলার পসরা, যেখানে প্রদর্শিত নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি। এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের মেলা বসেছে, যেমন আমাদের ট্র্যাডিশনাল ড্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের আদিবাসী বই আছে আর অনেক কিছু আছে। সারা বছর শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আমরা অনেক এনজয় করি। গারো সংস্কৃতির উৎসবে শামিল অন্য সংস্কৃতির মানুষও। ওরা যখন কাউকে ডাকে তখন সেখানে আর সীমা বাঁধতে পারে না। হ্যাঁ, সেইটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। অঢেলের একটা অ্যাপ্রোচ আছে তাদের আচরণে, জীবনযাত্রায়। দুদিনের এই আয়োজনে শুক্রবার থাকছে ওয়ানগালার মূল পর্ব। सैफुल रिपन, डीबीसी न्यूज़, ढाका।